সুপার মারিও নামটা হয়তো খুব চেনা চেনা, তাই তো? ইয়েস, চেনা হবারই কথা। 80 দশক, 90 দশকের শুরু থেকে কিংবা mid-90s, এমনকি 2000 পরবর্তী সময় জন্মগ্রহণকারী জেনারেশনগুলোর একটি বড় অংশই শৈশবে তাদের প্রথম গেম হিসেবে খেলেছে এই সুপার মারিও। এবং এটি এমন একটি গেম যে গেমটা শিশু, কিশোর, যুবক সকলেই খেলেছে। এমন একটি গেম মামা চাচা খালা খালু চাচা চাচি সবাই কম বেশি খেলেছে, এমনকি আমিও খেলেছি। আলোচনা করবো সোজা কথায় একটি রিভিউ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে দিই, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন ইন্টারেস্টিং গেমিং কন্টেন্ট আমার তরফ থেকে যেন তোমাদের মিস না হয়। সো হিয়ার উই গো, সুপার মারিও ব্রোস story explained and Super Mario Bros review in Bangla. Let's talk about the Super Mario Brothers story. সো বন্ধুরা, মারিও এবং লুইজি এরা দুইজন হচ্ছে আপন ভাই এবং এরা ইতালিতে বসবাস করে। এদের মধ্যে হতে আমাদের সুপার মারিও ইতালির সেনাবাহিনীর হয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে। তো তার সৈনিক জীবন শেষে সে ইতালির রোমে ফিরে আসে এবং রোমে ফিরে আসার পর তার কর্মজীবন একজন রাজমিস্ত্রি হিসেবে শুরু করে। তো রাজমিস্ত্রি হিসেবে অনেকদিন কাজ করার মাঝেই এক বিলিয়নিয়ার নারীর সাথে মারিওর পরিচয় হয়। তো মারিও এবং সেই মেয়ে খুব ভালো বন্ধুত্ব গড়ে তোলে, কিন্তু এরই মাঝে ডনকি কং নামক একটি হনুমান এই মেয়েকে আটক করে ফেলে। তো এই ডনকি কংকে হারাতে গিয়েও মারিওকে অনেক সংগ্রাম করতে হয় এবং সংগ্রাম করতে করতে একটি পর্যায়ে সে ওই রমণীকে বাঁচিয়েও ফেলে। ওই রমণীকে বাঁচিয়ে ফেলার পরই সে আর্থিকভাবে কিছুটা সচল হয় এবং সচল হবার পর সে রাজমিস্ত্রির কাজ ছেড়ে দেয়। এরপর অনেকদিন সে ভালোই দিনকাল কাটাচ্ছিল, কিন্তু তার মনে পড়ে কর্মজীবন আবার শুরু করা উচিত। দ্যাটস ওয়াই সে নিজের কর্মজীবন একজন প্লাম্বার হিসেবে শুরু করে, অর্থাৎ মাটির নিচে পাইপের যে বড় সড়ো কাজগুলো করে থাকে তাদেরকে বলা হয় প্লাম্বার। একদা মারিও এবং লুইজি ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে তারা উভয় স্বপ্নে দেখলো একটি পাহাড়ের উপরে একটি দরজা রয়েছে। ওই দরজা দিয়ে তারা দুজনে একটি এমন অদ্ভুত জগতে প্রবেশ করলো যে জগতের সবকিছুই মূল দুনিয়া থেকে অনেকটাই আলাদা। সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে ওই রাজ্যের অবস্থা খারাপ এবং এই সংক্রান্ত স্বপ্ন দেখার পরই হঠাৎ করে মারিওর ঘুম ভেঙে যায়। ওদিনই বিকালে তারা দুই ভাই হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের ওখানে যায় এমনি কৌতূহলবশত। অতঃপর সেই পাহাড়ের উপরে উঠে তারা ঠিক সেই দরজাটাই দেখতে পায় যে দরজাটা তারা স্বপ্নে দেখেছিল। তারা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করে, প্রবেশ করার পর একটি অদ্ভুত জগৎ দেখতে পায়। এই জগৎটা অনেকটাই সেরকম ঠিক যেরকমটা মারিও তার স্বপ্নে দেখেছিল। সেখানেই হঠাৎ করে অদ্ভুত প্রজাতির কিছু প্রাণী এসে মারিওকে স্বাগতম জানায় এবং বলে যে মাশরুম কিংডমে আপনাকে স্বাগতম, এবং এটা সেই মাশরুম কিংডম যেই কিংডমে আমরা পুরো সুপার মারিওর গেমটা খেলে থাকি। তো সেই মাশরুম কিংডমে বিভিন্ন জনগণরা মিলে জানায় যে আমাদের এখানে একজন প্রিন্সেস ছিল, তার নাম প্রিন্সেস টোডস্টুল, এবং এই টোডস্টুল খুবই শান্তিপূর্ণভাবে এই রাজ্য শাসন করছিল। তো এরপর আরো জানতে পারে যে এই মাশরুম কিংডমেরই আন্ডারগ্রাউন্ডে আলাদা একটি রাজ্য রয়েছে যেটা খুবই ভয়াবহ, এবং সেই রাজ্যের শাসক হচ্ছে বাউজার নামক ড্রাগন আকৃতির এক প্রাণী। ব্রাউজারের মাশরুম কিংডমের রানী টোডস্টুলের প্রতি লোভ ছিল এবং সেই লোভ থেকেই একটি পর্যায়ে সে প্রিন্সেস টোডস্টুলকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আন্ডারগ্রাউন্ডের সেই ভয়াবহ রাজ্যে। এবং এরপর পুরো মাশরুম কিংডমেই ওই ব্রাউজারের যত ভয়াবহ বাহিনী আছে তাদের দ্বারা ভরে যায়। অদ্ভুত আকৃতির বিভিন্ন প্রাণীর মতো দেখা যায় এদেরকে, এবং কালো জাদুর মাধ্যমে পুরো রাজ্যের উপরেই অভিশাপ লেগে রয়েছে, এবং এই অভিশাপের ফলে একটি উল্লেখযোগ্য সংখ্যক মাশরুম আকৃতির জনগণ পাথরে রূপান্তর হয়েছে। এখানে খুব কম সংখ্যক লোকই বর্তমানে বেঁচে রয়েছে, তাই মারিওকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি হয়তো অন্য জগৎ থেকে এসেছো, হয়তো আমাদের থেকে অনেক সুপিরিয়র তুমি, তুমি কি পারবে আমাদের রানীকে ফিরিয়ে আনতে? মারিও যেহেতু প্লাম্বার হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছিল এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে এমনকি সৈন্য হিসেবেও অতীতে দায়িত্ব পালন করেছে, তাই সে এক পর্যায়ে রাজি হয়। এরপর শুরু হয় তার যাত্রা। তো বন্ধুরা, সাধারণত আমরা যেটা করতাম, একজন খেলতে বসলে সুপার মারিওকে নিয়ে খেলতে হয়। ধরুন আপনি আমি দুজনে খেলতে বসলাম, তো আমরা দুজনে অর্থাৎ সুপার মারিও এবং লুইজি মিলে মাশরুম কিংডম এবং আন্ডারগ্রাউন্ড উভয় রাজ্য মিলে প্রায় 32টা লেভেল পার করার পর সর্বশেষ আমরা আন্ডারগ্রাউন্ডে ব্রাউজারের মেইন প্যালেসে পৌঁছাই, এবং তার প্রাসাদে পৌঁছানোর পর অনেকগুলো বাধা অতিক্রম করার পর ব্রাউজারকে ফাঁকি দিয়ে একটি চাবির রিং বরাবর আমরা পৌঁছে যাই। এরপর যেটা হয়, সেই ব্রিজটাই ভেঙে যায়। এরপর ব্রাউজার নিচে ফুটন্ত আগ্নেয়গিরির উপর পড়ে যায়, ব্রাউজার সেখানে মৃত্যুবরণ করে। এরপর আর কি, মারিও সামনে এগোনোর পর সে প্রিন্সেস টোডস্টুলকে দেখতে পায়। এরপর প্রিন্সেস টোডস্টুল মারিওকে অনেক ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানানোর পর মারিওকে বিয়ের প্রস্তাব দেয়। সবশেষে মারিও মাশরুম কিংডমে প্রিন্সেস টোডস্টুলকে বিয়ে করে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একখান প্রশ্ন ছিল। কি প্রশ্ন বাগস, বলো। তখন যে লুইজি মারিও ভাইয়ের লগে আসিল, এর কি হইল? ও, ভালো প্রশ্ন করেছো বাগস। আসলে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, যদি লুইজিকে নিয়ে খেলো তাহলে রানীকে লুইজি শেষ পর্যন্ত উদ্ধার করে এবং লুইজিকেই রানী বিয়ে করে, আর যদি মারিওকে নিয়ে খেলো তাহলে মারিওকেই বিয়ে করবে।
সো বিষয়টা তোমার চয়েসের উপর নির্ভর করে। সময়টা 1985 সাল, নিনটেন্ডো জাপানের ব্রাঞ্চের একজন কর্মকর্তা শিগেরু মিয়ামোতো প্রথম সুপার মারিও ব্রোস নামক গেমটি তৈরি করা উদ্যোগ নেয়। এই গেমের লেভেল ডিজাইন থেকে শুরু করে যাবতীয় কাজ এই ব্যক্তি করে। উই অলসো থ্যাংক দিস গাই, এবং তার সাথে সহযোগী ছিল গুনপেই ইয়োকি। এই দুজন মিলেই প্রাথমিকভাবে সুপার মারিও ব্রোস গেমটি তৈরি করে এবং গেমটি রিলিজ পায় 1985 সালে। এটি রিলিজ পাওয়ার পরই জাপানে 6.8 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড তৎকালীন সময়ে 40 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল, যা ও সময়ের যে কোনো গেমের জন্য বিশ্ব রেকর্ড ছিল। মূলত গেমটা নিনটেন্ডো এন্টারটেইনমেন্ট সিস্টেম এবং ফেমিকম ডিস্ক সিস্টেম নামক কনসোলের জন্য রিলিজ করা হয়েছিল। এবার আসা যাক গেমপ্লে এর বেলায়। সুপার মারিও ব্রাদার্স এই গেমটার গেমপ্লে মূলত টিপিক্যাল 90s কিংবা 80s এর NES গেমগুলো যেরকম ছিল অনেকটা সেরকমই। তোমাকে ডাইরেকশন বাটন টিপে উপরে নিচে ডানে বাঁয়ে যেতে হয় এবং এ এবং বি বাটন টিপে পুরো গেমে শত্রুদেরকে মোকাবেলা করতে হয়। মারিও কিংবা লুইজি যখন সাইজে ছোট থাকে তখন এনিমিদের উপরে জাম্প দিলেই এনিমি ঘায়েল হয়ে যায়, এবং মারিও যদি একটি কেক গ্রহণ করে তাহলে তার দেহ আগের তুলনায় বড় হয়ে যায় এবং ওই বড় দেহ দিয়ে সে আরো বাড়তি অ্যাডভান্টেজ পায়, স্পেশালি জাম্প এবং শত্রুদের মোকাবেলার ক্ষেত্রে। এন্ড আমরা একটি ফুলও দেখতে পাই, এবং এই ফুলের সাথে মারিও যদি তার দেহ টাচ করায় তাহলে যেটা হয়, মারিও অনেকগুলো ঢিল ছুড়বার অ্যাবিলিটি পায় এবং এই ঢিল ছুড়ে সে শত্রুদেরকে ঘায়েল করতে পারে। বি বাটন চেপে জাস্ট জাম্প দিতাম এবং এ বাটন চেপে আমরা ঢিল মারতাম, এবং এই ঢিল মারার মধ্যে সেই রকম একটি মজা কাজ করতো। কঠিন মুহূর্তে যখন এই ফুলটা পেতাম তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না রে ভাই। তো এই গেমের এনিমিগুলো ছিল আরো বেহায়া স্বভাবের। এদের স্বভাবটা ছিল অনেকটা আমাদের বাংলাদেশে বখাটে ছেলে পেলেদের মতো, কিংবা বাসে দেহ ঘেঁষে দাঁড়ানো কিংবা দেহ ঘেঁষানো বদমাশগুলো থাকে না, তাদের মতো। ইয়েস, যতগুলো এনিমি দেখছেন বা যতগুলো মনস্টার দেখছেন এই সবগুলোই ছিল বদমাশ স্বভাবের। মারিও এবং লুইজি এরা যেখানেই যেত না কেন এদের তাদের সাথে শরীর লাগাতে হতো, এবং শরীর লাগানোর জন্য খুব যত্ন সহকারে এরা সামনে আসতো। কেউ কেউ সামনে আসতো, কেউ ঢিল মারতো, কেউ উপর থেকে কি যেন বলে সবজির মতো না ফলের মতো এলিয়েন ছুড়ে মারতো। এন্ড ইয়েস, এই বদমাশদেরকে ঘায়াল করার জন্য হলো আপনাকে বি এবং এ বাটন চাপতে হতো। এছাড়াও আরেকটি মজার বিষয় ছিল যে এই গেমে মারিও কিংবা লুইজি এদের উভয়েরই দৌড়ের স্পিড খুব বেশি একটা না, তো এই দৌড়ের স্পিড বাড়ানোর জন্য একটি বিশেষ স্টার পাওয়া যেত, এবং এই স্টারটা ছাড়াও দৌড়ের স্পিড বাড়ানোর অন্য একটি উপায় ছিল, সেটা হচ্ছে বি বাটন ক্লিক করে ডাইরেকশন বাটন যেখানে চাপা দরকার ওখানে চাপা। এতে করে যেটা হতো, যেখানে দৌড় দিই না কেন আমরা খুব দ্রুত গতিতে দৌড়তো। এছাড়াও গেমটাতে বোনাস স্টেজেরও ব্যবস্থা ছিল, যে স্টেজে তুমি আকাশের উপরে উঠে আনলিমিটেড কয়েন গেইন করতে পারবে, এবং তোমার গেইন করা কয়েনের সংখ্যা যদি 100 পার হতো তাহলে তুমি একটি বোনাস পেতে। ইউজুয়ালি গেমটাতে 3টি চান্স দেয়া হতো, 3টি চান্স মৃত্যুবরণ করলে গেম ওভার, এবং গেম ওভার হলে যে মিউজিকটা বাজতো সেই মিউজিকটা আমার কানে এখনো বাজে যখন আমি কোনো কাজে সফল হই না। প্রথমেই বলেছি সুপার মারিওটা রিলিজ পেয়েছে 1985 সালে। ওকে, 1985 সাল, ওই সময়ে এই সুপার মারিও গেমটা ওভারঅল গেমিং ইন্ডাস্ট্রির যে চিন্তাভাবনা বা গেমারদের যে চিন্তাভাবনা বা ডেভেলপারদের যে গেম তৈরির চিন্তাধারা সেটাকে পাল্টে দিতে সক্ষম হয়েছিল। অ্যান্ড প্ল্যাটফর্ম গেমের হিস্ট্রিতে অন্যতম জনপ্রিয় গেম আদৌ ধরা হয় সুপার মারিওকে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কী এমন রয়েছে এই গেমটাতে, একদমই তো ফালতু গ্রাফিক্স বা কার্টুনের চেয়েও ফালতু গ্রাফিক্স, এরকম মনে হতে পারে তোমাদের। বাট ইউ ক্যান্ট ইমেজিন হাউ পপুলার দ্য সুপার মারিও ব্রাদার্স ওয়াজ অ্যাট ইটস টাইম। তো আজকালকে যারা তোমরা নব্য গেমার আছো, যারা অ্যাকচুয়ালি শুক্র শুক্র 8 দিন যাবত অল্প কিছু গেম খেলে নিজেকে গেমার দাবি করো, কিংবা হতে পারে যারা গেমের জগৎ সম্বন্ধে খুব বেশি জানো না অথবা একটা বা দুটা গেম সম্বন্ধে ধারণা রাখো, তোমাদের কাছে হয়তো গেমটাকে এরকম মনে হতে পারে যে গ্রাফিক্স খারাপ, ফালতু, গেমপ্লে কেমন, গোবরে মাথা বাচ্চারা। তোমরা একটু জেনে রাখো এই গেমটা 1985 সালের, ইট ওয়াজ রিলিজ ইন 1985। এটা সেই সময় যে আমলে তুমি তো দূরে থাক, হয়তো তোমার আম্মু জন্মগ্রহণ করেনি, হয়তো জন্মগ্রহণ করলেও তখনও শিশু বয়সটা পার করেনি কিংবা কিশোর বয়সে পা দেয়নি। এটা সেই সময় যে আমলে তোমার আব্বু হয়তো হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতো গাড়ি টায়ার নিয়ে, কিংবা মাঠে ঘাটে ফুটবল খেলে বেড়াতো। এটা সেই সময় যে সময় হয়তো তোমার আব্বু আম্মু জন্মগ্রহণ করে কিশোর পার হলেও SSC পাস করেনি। আমি কাউকে ছোট করছি না, জাস্ট ঠিক কোন আমলের গেম সেটা বোঝানোর চেষ্টা করছি। এন্ড আরেকটি বিষয়, এটা সেই আমলের গেম যে আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল আমাদের এরশাদ কাকু। এটা সেই আমলের গেম যে আমলে মাইকেল জ্যাকসনের বিট ইট এবং থ্রিলার তুমুল জনপ্রিয় ছিল। সুপার মারিও ব্রোস সেই আমলের গেম যে আমলে আর্জেন্টিনা তখনও সেকেন্ডবারের মতো বিশ্বকাপ জেতেনি। সুপার মারিও ব্রাদার্স সেই আমলের গেম যে আমলে বাংলাদেশের 20টা বাড়ি ঘুরলে যে কোনো একটা কিংবা দুটা বাড়িতে টিভির সন্ধান পাওয়া যেত। এই সুপার মারিওতে সব থেকে বিরক্তিকর এবং অদ্ভুত লাগতো মারিওর মারা যাবার ধরনগুলো। দেখুন উদাহরণ, পানিতে শান্তি মনে সাঁতার কাটছে আমাদের সুপার মারিও কাকু। ওয়েট, খেয়াল করেছেন আগুনের গোলার মতো লম্বা লাঠিগুলো ঘোরাঘুরি করছে এখানে? তো আমি ভাবতাম পানির নিচে আগুনের গোলা ঘোরাঘুরি করছে, তাতে ক্ষতি নাই, বাস পার হতে গেলেই এভাবে মৃত্যুবরণ করতাম, পানিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতো তখন। এবং আমার কপাল কোনোদিন যদি খুব বেশি খারাপ থাকতো তাহলে দেখুন আমার সাথে কি হতো, এইটা কোনো কথা?
কি আশ্চর্য কথা! আবার কখনো কখনো মারিও কাকু কেক খাওয়ার লোভে এভাবে ঝাঁপ দিয়েও মৃত্যুবরণ করতো। এত ছেসরা হইছ! আর এই আমার কাণ্ড দেখুন, লিফট ভেবে চলে বসেছিলাম, অতপর নিচে গিয়ে মৃত্যুবরণ করলাম। এন্ড এই দেখুন বেশি চালাকি করলে কি হয়। এই গেমটাও মাঝে মাঝে পাকিস্তানের আম্পায়ার আলিমদারের মতো বিশ্বাসঘাতকতা করতো। এই দেখুন কি হলো এটা। আবার কিছু হতবাগা ছিল যারা বসকে মারতে গিয়েও এক সেকেন্ডের কারণে মারতে পারতো না। যত সব বেশি লাফাইলে এমনই হয়। এই এই লিফট খুললা পড়লো রে ভাই, হ্যাঁ কোন ফালতু রাজমিস্ত্রি দিয়া এই মাশরুম কিংডমের লিফট খুলি বানাইছিল রে ভাই, আমি একটু জানতে চাই। বলবো না। আবার মাঝে মাঝে এরকম ভয়াবহ অগ্নি পরীক্ষার মধ্যেও পড়তে হতো আমাকে, কিন্তু শেষ রক্ষা আর হতো না। আবার মাঝে মাঝে আমি তিতলি আপার মতো অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতাম, কিন্তু ফলাফল জিরোই হতো। মাঝে মাঝে সাহসী যোদ্ধার মতো নিজেও আগুনে ঝাঁপ দিতাম। So that was our Super Mario Brothers review. আশা করি এই স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও এবং স্টোরি রিভিউটা তোমাদের ভালো লেগেছে, এবং কাইন্ডলি কমেন্ট বক্সে জানান যে সুপার মারিও ব্রাদার্স যখন আপনি প্রথম খেলেছেন তখন আপনার বয়স কত ছিল, এবং এর সাথে মিশে থাকা কিছু স্মৃতি শেয়ার করুন। এবং এই ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন বাংলায় বিভিন্ন স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও কিংবা গেমের রিভিউ আপনাদের যেন মিস না হয়। আপনারা হয়তো অনেক মুভি এক্সপ্লেনেশন বা মুভি এক্সপ্লেনের চ্যানেল দেখেছেন, তবে গেম এক্সপ্লেনেশন আমাদের বাংলাদেশে বাংলায় এটাই প্রথম এবং এটাই একমাত্র প্রসিদ্ধ চ্যানেল যেখানে আপনি বিভিন্ন গেম এবং বিভিন্ন গেমের রিভিউ একদম পুঙ্খানুরূপে পাবেন। সো সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, এবং ভিডিওগুলো শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর প্রেয়ার্স, থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ, হেল্প দ্য নিডি পিপলস।